আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সঠিক পরিমাণে চালের গুঁড়া, সঠিক পরিমাণে পানি নিয়ে আপনি কি পরিমাণ পিঠা বা কতটি পিঠা তৈরি করতে পারেন সেই হিসাবটা সহকারে আজকে পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, এটা নিজের হাতে ভাঙানো, অর্থাৎ আতপ চাল কিনে নিয়ে এসে তারপরে সেই চাল মেশিনে ভাঙানো গুঁড়া। তো এইখানে আমি 3 কাপ মেপে মেপে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো আপনারা এটা 2 কাপ 3 কাপ যে পরিমাণ দরকার সেইভাবে নিয়ে নিতে পারেন। দেখেন কুকুরগুলো কি করতেছে, বাড়িওয়ালাদের পালিত কুকুর, এই কুকুরগুলোর যন্ত্রণায় থাকা যায় না, হয়তো ময়লাওয়ালা আসছে, সেই জন্য ময়লাওয়ালারা দেখে কুকুরটা এমন করতেছে। যাই হোক, কুকুরের কাহিনী বাদ। তো আমি 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো 3 কাপ চালের গুঁড়া দিয়ে আজকে কি পরিমাণ পিঠা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই চালের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, সাধারণ লবণ। এই লবণটা দেখে দিবেন, মানে বেশি হয়ে গেলে কিন্তু একদম খাওয়া শেষ, সেই জন্য লবণটা অল্প করে দিবেন। প্রয়োজনে একটু দেখে গোলার পরে গোলাটা একটু জিভবার আগায় দিয়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে একটু দেখে আবার দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, এটা হচ্ছে হালকা গরম কুসুম পানি। এই হালকা গরম কুসুম, একদম হালকা গরম কুসুম গরম পানি দিয়ে এই চালের গোলাটাকে গলিয়ে নিতে হবে। তো এই গোলাটার জন্য পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। দেখেন আমি আস্তে আস্তে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে দিয়ে চালের গোলাটাকে রেডি করে নিতে হবে, একবারে দিয়ে দিলে হবে না। তো এই চালের গুঁড়াটা তৈরিটাই কিন্তু আসল মেন, এটা যত সুন্দর হবে পিঠাটাও কিন্তু তত সুন্দর হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে পিঠাটা বানানোর সময়। তো আমার চালের গুঁড়াটা গোলানো হয়ে গেছে, দেখেন পারফেক্টভাবে হয়ে গেছে। তো এইখানে আমি পানি নিছি 2 মগ। তো 2 মগ পানি আমার পুরো লাগেনি, একটুখানি পানি রয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এই 2 মগ পানি থেকে সামান্য পরিমাণ পানি রয়ে গেছে। এই যে এটা কিন্তু পানি খাওয়ার মগ, এই সামান্য পরিমাণ রয়ে গেছে। তো সেই হিসাবটা করে আপনারা পানিটা ব্যবহার করবেন। তো 3 কাপ চালের গুঁড়ার জন্য 2 মগ পানি, একদম এনাফ অ্যান্ড এনাফ। দেখেন কত সুন্দর হয়ে গেছে চালের গুঁড়োটা গুলানো। তো এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এবং এই 10-15 মিনিটে অন্য যে কাজগুলো আছে সেই কাজটা আমি করে নিব এই রেস্টে রাখার জন্য, এবং গুলাটার জন্য পিঠাটা পারফেক্ট হবে। তো দেখেন আমি এখানে ছোট খাঁজ বা ছোট চিতই পিঠার জন্য যে খাঁজ থাকে বা শাঁস থাকে সেটা চুলার মধ্যে দিয়ে দিছি। এটাকে 100% গরম করে নিতে হবে এবং একটু তেল দিয়ে গরম করতে হবে, এবং তেল দিয়ে গরম করার পরে সেই তেলটা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, সুতি ন্যাকড়া দিয়ে। তো এখন আমি এই গরম হওয়া সাজের মধ্যে ঢেলে দিচ্ছি চালের গোলা দিয়ে গোলানোটা, এটা আমি কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো উপায়ে এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ চামচ দিয়েও দেয়, যার যার সুবিধা মতো দিয়ে নেবেন। তো আমি এ প্রথমে 1 কলা দিয়ে দিচ্ছি, 1 কলার মধ্যে 5টা পিঠা আছে। তো দেখেন এইভাবেই দিয়ে দিবেন আস্তে আস্তে, এবং এটাকে এখন ঢাকনা দিয়ে অবশ্যই দিতে হবে, ঢাকনা ছাড়া কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো ঢাকনাটা দিয়ে দিতে হবে, ঢাকনা না দিলে পিঠাটা সফট এবং নরম হবে না। তো দেখেন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেখতে পারতেছেন কেমন ছিদ্র ছিদ্র একটা ভাব চলে আসছে, এটার কারণ হচ্ছে ওই যে গোলাটা সুন্দর হয়েছে এবং হালকা গরম কুসুম পানি দিয়েছেন, সেই জন্য এই গোলাটা এত সুন্দর হয়েছে। এবং ঢাকনাটা উঠিয়ে একটু পানির মধ্যে রেখে দিবেন, তাহলে পিঠাটা আরও সুন্দর হয়, সফট হয়। তো দেখেন এবার পিঠাটা উঠিয়ে নেবেন, যদি পিঠাটা আপনার ওই পাশ থেকে হয়ে যায় তাহলে পিঠাটা একটু খুচুনে ইয়া দেওয়া খোঁচা দিলেই উঠে যাবে, আর যদি পিঠাটা ওই পাশ থেকে সঠিকভাবে না হয় তাহলে পিঠাটা উঠবে না, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো আমার সবগুলো পিঠাই উঠে গেছে, তার মানে আমার পিঠাগুলো হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব, এবং এই পিঠাগুলো খেতে কিন্তু মজা। এটা শুটকির ভর্তা দিয়ে খাওয়া যায়, গরুর মাংস দিয়ে খাওয়া যায়, এবং রান্না করেও খাওয়া যায়। তো আমি আজকের পিঠাটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করবো। তো দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এইখানে 3 কাপ চালের গুঁড়া দিয়ে মোট পিঠা হয়েছে 25টা পিঠা হয়েছে, এরকম খাজের পিঠা 25টা হয়েছে 3 কাপ চালের গুঁড়া দিয়ে। তো সেই জন্য আপনারা এই হিসাবটা মনে রাখে বাসায় তৈরি করতে পারবেন যে কী পরিমাণ চালের গুঁড়া দিয়ে কয়টা পিঠা হবে। তো আমি এখন এই পিঠাগুলো রান্না করে নেব। তো এইখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, এই দুধটা গতকালকে আজ করে রাখছিলাম ফ্রিজে, এটা এখন ঠান্ডা দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়, এইখানে আমি ঝোলা গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের দুধ। গুড়টা আসলে একটু টেস্ট করে নেওয়া উচিত ছিল, আমি গুড়টা টেস্ট না করে ঢেলে দিলাম। অর্থাৎ গুড়টা টেস্ট করা মানে গুড়টা মানে টক হয়ে গেছে কিনা বা ভালো কিনা সেটা একটু আগে টেস্ট করে নেবেন, না না হলে বিপদে পড়তে হবে। তো যাই হোক, এখন এই গুড়টা বলক আসার পরে আমি আবার
ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি পিঠাটা একে একে সবগুলো পিঠা এই দুধের মধ্যে ঢেলে দিব বা দিয়ে দিব। তো সামান্য একটু লবণও দিবেন, যদি লবণ খান আপনি, আর যদি লবণ না খান তাহলে দেখার দরকার নেই। তো আমি একটু মিষ্টিটা দেখে নিচ্ছি যে মিষ্টিটা ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে তাহলে আরও একটি গুড় দিতে হবে। এখানে হাফ কেজি গুড় আছে, তো মিষ্টি ঠিক নেই সেই জন্য আমি পুরো গুড়টা দিয়ে দিলাম। তো এইভাবে টেস্ট করে নেবেন, যদি গুড় বেশি প্রয়োজন হয় দিবেন, আর যদি বেশি প্রয়োজন না হয় তাহলে দিবেন না। তো আমি দুধটা বলো কাস্টে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখন দুধটা ঠান্ডা করে এই পিঠাগুলো দিয়ে দিব দুধের মধ্যে। তো এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে ফ্রিজে রেখে গেলে খুব মজা লাগে। তো দেখেন আমি দিয়ে দিছি সবগুলো পিঠা এবং ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে 3-4 দিন পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং এই শীতে নিজেরাই তৈরি করে খাবেন এই পিঠা। তো সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে এবং শীতটাকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং নানা ধরনের খাবার খাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।